শোনো মা, শ্রীময়ীরও জানা ছিল না যে তোমার বড় বৌমা সাত সকালবেলা গান গাইতে বসবে। যদি জানা থাকতো তাহলে হাজার শরীর খারাপ নিয়েও অনেক কষ্ট করেও কিন্তু রান্নাঘরে এসে রান্নাটা করে দিত, অ্যাটলিস্ট সকালে জলখাবারটা করে দিত আমাকে। বেচারি কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, উঠতেই পারছে না। তা সত্ত্বেও আমি বেরোবার আগে বলছিল যে তুমি সকালে জলখাবারটা খেয়ে যাবে, আমি করে দেবো রান্নাটা। আমিও তো মানুষ মা, আমি বললাম এই অবস্থা তুমি কি করে করবে, ছাড়ো কিচ্ছু করতে হবে না। আসলে ভুলটা আমারই হয়েছে বড় বৌদি, আমি না সত্যি বুঝতে পারিনি যে এখন এই বাড়িতে আমার বউ অন্যের বউ এই ভাগগুলো শুরু হয়ে গেছে। সত্যি আমি এই ভাগগুলোর কথা জানতাম না, জানলে আমি সত্যি বলতাম না। এ বাড়ির বৌমেয়েরা কতদিন নিজেরা না খেয়ে তোমাদের মুখে মুখে খাবার জোগাড় দিয়েছে বলো তো শুভদা? তুমি কোনোদিন জানতে চেয়েছো বড়দি কতদিন নিজে খায়নি শুধুমাত্র তোমাদের মুখে মুখে খাবার জোগাড় দেবে বলে? দাঁড়াও না, দাঁড়াও, একদিন না হয় তুমি না খেয়ে সকালবেলা বেরিয়ে যেতে, অত শো অফ করার কি আছে বলো তো? শোনো মিনি, বড় বড় কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবে তো দুদিন এসছো ওই বাড়িতে, সেই সবার মুখে মুখে কথা বলতে শিখে গেছো দেখছি। দেখো তোমাকে একটা কথা বলে দিই, আমরা কেউ ঘরে বসে কিন্তু ঘাস কাটি না, আমাদের সবাইকে বাইরে বেরোতে হয়। আর আমরা বাইরে না বেরোলে সংসারের চাকাটা এত মসৃণভাবে কিন্তু চলতো না। তাই কখনো সখনো বাড়ির মেয়েদের আমাদের জন্য না খেয়ে থাকতে হতে পারে বই কি, কারণ প্রায়োরিটিটা আমাদের। আসলে বাড়ির মেয়েদের তো আমাদের মতন খাম ফেলে বাইরে গিয়ে রোজগার করে নিয়ে আসতে হয় না, সেই জন্য কথাগুলো বলতে পারছো। তোমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, তবে দুটো কথা না বলেও পারছি না শুভদা। তুমি যেরকম বাইরে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করো, ঠিক একই রকমভাবে আমিও কিন্তু বাইরে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আনি। তবে কি জানো, আমার মনে হয় যারা বাড়িতে থাকে তাদেরও কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হয়, ইনফ্যাক্ট একটু বেশি মাত্রাতেই ফেলতে হয়, কারণ সারা দিন তাদেরকে আগুনের কাছে আগুনের তাতে থাকতে হয়। তো